অ্যাডভোকেট পিয়ারুল ইসলামের আজকে নমিনেশন আছে। কেন হারোয়াবাসীরা অভিযোগ করছে, পুলিশরা আইসিএফ কর্মীদের বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে, এমনই অভিযোগ উঠছে। কি আর পুলিশের অত্যাচার বেড়েই উঠেছে, কি বলবেন? এটাই কি তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এর কি কোনো নমুনা দেখাচ্ছে পুলিশের? দেখুন, আপনি যেটা বলছেন আমার একটা ঘটনায় ধরনের ঘটেছে, আমরা সেটাকে দেখছি কতটা ঠিকই। পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশের যেভাবে চলা দরকার পুলিশকে সেইভাবে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশ বেরোসার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আইএসএফ এর প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই হারোয়া বিধানসভাতে পুলিশের নির্যাতন, জানেন বিরোধীরা যেখানে কি দাঁড়ায়, শাসক দলের কি জ্বালা ধরে? বারবার বিরোধীরা দাবি করে যে পুলিশের এক একটা থানা হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস। তাহলে কি পুলিশরা ঠিক তৃণমূলের চাটুকারিতা করছে? কি দাবি জানাচ্ছেন ভাঙর বিধানসভার বিধায়ক প্রিয়দা নওশাদ সিদ্দিকী সাহেব? হারোয়া বিধানসভাতে এই যে নমিনেশন আজকে দিন, কি বলবেন কিসের কি জানা? দেখুন, হারোয়া বিধানসভার উপনির্বাচনে বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলামের আজকে অ্যাডভোকেট পিয়ারুল ইসলামের আজকে নমিনেশন আছে। আমরা নমিনেশন করাচ্ছি এবং এখান থেকে আমরা বার্তা এটাই দিতে চাইছি, যত ধরনের ইনজাস্টিস আছে জাস্টিস পাওয়ার লক্ষ্যে এবং যে ধরনের অন্যায় আছে অন্যায়ের অবসানের জন্য, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার জন্য মানুষের কাছে আহ্বান করব আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। এই হারোয়া উপনির্বাচনে যদি মনে করে কেউ ভুল মেসেজ দেয় যে এটাতে আইএসএফ বা সংযুক্ত মোর্চার বা এই ধরনের বাম সমর্থিত প্রার্থী জিতে গেলে সরকার পড়ে যাবে এই ধরনের ব্যাপার নয়, বা কেউ অক্সিজেন পেয়ে যাবে এই ধরনের ব্যাপার নয়, আমি শুধু এতটুকুই বলতে পারি এত ধরনের যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে জনগণ আছে, তার প্রমাণের একটা জায়গা এটাই। আমি নির্বাচন কমিশনের কাছে আশা করব শান্তিপূর্ণ ইলেকশন করবে এই ছটা উপনির্বাচনে, যেখানে মানুষের মতামতের অগ্রাধিকার দিয়ে হবে, মানুষ শান্তিপূর্ণভাবে মতামত প্রদান করবে, মানুষ যাকে চাইবে সে জিতে উপনির্বাচনে বিধানসভায় যাবে। তবে আমি আশা করছি শান্তিপূর্ণ নির্বাচন হলে, মানুষের পূর্ণ মতামতের প্রদানের জায়গা পেলে ছটা আসনেই শাসক পরাজিত হবে এবং আমরা বৃহত্তর যে শক্তি ঐক্যবদ্ধ হয়েছি ফ্যাসিস্ট এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আমরা জয়লাভ করব। তৃণমূলের পক্ষ থেকে হারোয়া বিধানসভাতে একাধিক জায়গায় পোস্টার পড়ছে হারোয়ার ভূমিপুত্রকে চাই, তার পক্ষে আমরা দেখলাম তার পরিবর্তে আইএসএফ এর প্রার্থী দেখলাম হারোয়ার ভূমিপুত্র। দেখুন, তৃণমূল কোথায় কি পোস্টার মারবে তার সাথে তো আমাদের কোনো এ নাই। তৃণমূল ভূমিপুত্রের কথা আজকে আওয়াজ তুলছে, আসানসোলের আপনার এমপিকে আপনার কীর্তি আজাদের বাড়ি কোথায়, ইউসুফ পাঠানের বাড়ি কোথায়, ওরা আজকে ভূমিপুত্রের গল্প শোনাচ্ছে। তো ওদের স্বার্থে এখন ঘা লেগেছে, ওদের নিজেদের মধ্যে কে সিন্ডিকেট কন্ট্রোল করবে তার লড়াই চলছে। কালকে ওরা এক জায়গায় বসে আবার চা খাবে যদি ওদের ভাগবাটা ঠিক হয়ে যায়। সুতরাং ওদের সাথে আমাদের কোনো মানে কোনোভাবেই আমাদের গুলানোর চেষ্টা করবেন না। আমাদের আমরা একটা নিজস্ব একটা আইডিওলজি নিয়ে চলি, ওদের ওরা আইডিওলজি বিহীন চলে। আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে তোলা। দেখুন, আমাদের মধ্যে সিট সমঝোতা হয়েছে, হারোয়া হারোয়ার ক্ষেত্রে আইএসএফ নিয়েছে, বাকি পাঁচটা আমরা বৃহত্তর যে লার্জার ফ্রন্ট আছে লেফট ফ্রন্ট তাদেরকে আমরা ছেড়েছি। অবশ্যই আপনি এখানে ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছেন, সেখানে ঐক্যবদ্ধ দেখতে পাবেন। হারোয়া উপনির্বাচন শুরু মানে ঘোষণা হওয়ার আগে আগেই হারোয়ার মানে শাসন থানার পুলিশ আইএসএফ নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যেটা বলছেন আমার একটা ঘটনায় ধরনের ঘটেছে, আমরা সেটাকে দেখছি কতটা সত্যতা, কারণ একটা এসেছে আমাদের কাছে, কিন্তু সত্যতাও জানতে হবে। ব্যক্তিগত কারো জমি জায়গা কোনো অন্য কোনো ব্যাপার আছে, তাকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য বা নোটিশ পাঠানোর জন্য তার বাড়িতে গেল, সেটাকে যদি পলিটিক্যাল এর সাথে অ্যাটাচ করতে যায় সেটা আমাদের বুঝতে হবে। আমরা দেখছি সত্যতা কী আছে, কারণ আমরা পুলিশ আমাদেরই সমাজের একটা অংশ, আমাদেরই পরিবারের একজন সদস্য, অহেতুক পুলিশকে আমরা আক্রমণ করব না। যেমন ঠিক একইভাবে পুলিশ যদি আইন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনি যে শাসন থানার কথা বলছেন, শাসন আমরা ওটাকে দেখছি, আজকে আমাদের কাছে খবর এসেছে, আমরা তদন্ত আমাদের যে লেভেল আছে তদন্ত করছি, প্রয়োজনে ওটাকে নিয়ে আমরা পুলিশ মন্ত্রী জবাব দিয়ে করব যদি ওরা অন্যায়ভাবে আমাদেরকে ডিস্টার্ব করে। ভোট আসলেই রাজ্যে একাধিক এলাকাতে দেখি পুলিশের নির্যাতন বা পুলিশের অত্যাচার বেড়েই উঠেছে, কি বলবেন? এটাই কি তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এর কি কোনো নমুনা দেখাচ্ছে পুলিশের পাওয়ার দেখাচ্ছে কি? পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশের যেভাবে চলা দরকার পুলিশকে সেইভাবে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশকে যদি নিরপেক্ষতার সাথে চলতে দেওয়া হয়,
পশ্চিম বাংলায় ওভারনাইট আমরা আমাদের পুলিশের প্রতি এই ভরসা অন্তত আছে 50% ক্রাইম কমিয়ে দেবে। দুর্ভাগ্যের বিষয় এই যখন ক্রিমিনাল বা সমাজবিরোধীদেরকে ধরছে তখন আমরা ওরা হয়ে যাচ্ছে, ফলে এরা কি করবে যা পড়ার ছেলে পরমানন্দ জানো, তারপর আর বলছি না, এই অবস্থায় চলছে। ফলে যা দায়িত্ব সেটা দায়িত্ব ভুলে যাচ্ছে। আর পুলিশেও তো অনেক শূন্য পদ আছে, প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ মিলিয়ে 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেটাও দ্রুত পূরণ করা হোক। থ্যাংক ইউ।